তো এখনি এটা ভাই 56 হবে এখন 56 আছে যে এটা 90 পড়ন এই দেখেন বড়টা দেখেন ভালো করে 90 পড়ন গরুর দাম বলতে 85 84 82 আই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহিওয়ালের একটা বাচ্চা আমরা দেখতেছি দাঁত তো হয়নি না কত টাকা চাচ্ছো এখন সরকার দাঁত দিয়ে দিয়েছে আমি একটা পাকিস্তানি শাহিওয়াল ভাই এক গাইল মাসুর আইকে ভাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে আসি দুগদুগি কোসহাট চুয়াডাঙ্গা জেলার বাছুর গরুর হাটে যেখানে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এখান থেকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানবো বরাবর আগের মতোই আর আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর আজকে তারিখ 28 অক্টোবর মাস 2024 রোজ সোমবার যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখেন আমি জানি তার সাথে সাথে লাইক কমেন্টস এবং শেয়ারটাও করবেন তো দর্শক আমরা কথা না বাড়াই বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে অনেক কিছু মিস করবেন কিন্তু দর্শক আমরা এখানে বেশ সুন্দর তিনটা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো অনুমান করেন তো কার হইতে পারে আসলে অনুমান করতে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে এই সেই আরিফ ভাই আরিফ ভাইয়ের গরু আমি নিজেই আপনাদেরকে বলে দিলাম আর আরিফ ভাই নিজেই হালকা সাউন্ড দিল এই সেই আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সর্বমোট কয়টা ছিল আজকে আজকে ভাই তিনটাই তিনটাই বাজারের অবস্থা কি বলেন বাজারের অবস্থাই মোটামুটি ভাই চলছে বেচা কিনা কি কম বেচা কিনা একটু ডাউন ভাই জিনিসের দাম বেশি তো এই জন্য একটু ডাউন জিনিসের দাম বেশি হওয়ার কারণে একটু ডাউন আবার দেশেরও চেঞ্জেস হইলেও সরকার বর্তমান পরিস্থিতিতে আমরা যারা ব্যবসায়ীরা আছি কেউই ভালো অবস্থাতে নাই নতুন করে আর বলার কিছু নাই আপনারা সবাই জানেন বিশেষ করে যারা গরু ব্যবসায়ী আছেন তারা তো খুব ভালো করে জানেন তারিফ ভাই আপনার সর্বমোট তিনটা আছে না জি ভাই মাশাআল্লাহ প্রথম এই গরুটা তো আপনার অনেক সুন্দর চোখে ধরা গরু জি ভাই দর্শক খামারের জন্য পারফেক্ট একটা গরু হাইট কত এখনই এটা ভাই 56 হবে এখনই 56 মাশাআল্লাহ অনেক খাড়া গরু দেখছেন খুব দারুণ সুমান প্লেন জায়গায় বাঁধা আছে তো সব মিলিয়ে কত টাকা দাম চাচ্ছেন ভাই ওটার এটা দাম চাচ্ছে 210 ভাই 210 চাচ্ছেন কত নেবেন এটা এটা কোনো ভাই যাতে নেয় তাহলে 190 পড়বে 190 পড়বে দর্শক 210 যেহেতু চেয়েছে একটু দেখায় আপনাদের ভালো করে আবার বলবেন বাছুর গরুর এত দাম 190 পড়বে দাম কেন দাম কত পেয়েছে দাম তো পাঁচটাই ভাই কত দাম বলছে ভাই কত পর্যন্ত পেলেন হাইস্ট এই 55-60 55-60 এমন পেয়েছেন না জি ভাই মাশাআল্লাহ আরিফ ভাই দুই নম্বর গরুটা আমরা দেখি এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই 165 ভাইয়া 165 জি ভাই আচ্ছা 165 এটা কি জাত মানের এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল না এটা কত বেচবেন ভাইয়া এটা কোনো ভাই যাতে নেয় তাহলে 48,000 পড়বে 48 দাম কত পেয়েছেন এ ভাঙতে বলছে ভাই আর এটা কত এটা দাম চাচ্ছে ভাই 175 বাছুর গরু এত দাম চাচ্ছেন পাবলিক তো মারবে আমার ভাই বাচ্চার কোয়ালিটি দেখবে তো জনগণ তো কোয়ালিটি সেটাই ভাই আপনার মুখ থেকে বের করতে চাইলাম আমি কথাটা আসলে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ গরু বলে কথা না প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম আছে সেটা গরু হোক ছাগল হোক মানুষ হোক সরি মানুষ তো আর প্রোডাক্টের মধ্যে পড়ে না জনগণ যাই হোক দর্শক কোয়ালিটি সম্পূর্ণ হইলে আসলে এ বড় যখন হবে এর আসলে যখন হ্যাঁ এখনই 55 ঠিক তাই লংটা দেখেন ভাই লম্বা চওড়া এবং বডি স্ট্রাকচার মাশাআল্লাহ অনেক ভালো পাবেন ভালো হবে এদের ফিউচার ভালো এই কারণে বলা হয় তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে যান 0401-7258-12 ঠিক আছে দর্শক মাশাআল্লাহ এখানে অনেক দারুণ দুইটা বাচ্চা আচ্ছা কয়টা আছে তোমার টোটাল পাঁচটা এখানে তো তিনটা দেখি আর কই আচ্ছা আচ্ছা পাঁচটার মধ্যে এখানে তিনটা আছে আমরা এই তিনটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তার মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখতেছি মাশাআল্লাহ দুইটা কালারের সঙ্গে মিশ্রণে এই গরুটা শাহিওয়াল না কাকা হ্যাঁ শাহিওয়ালের একটা বাচ্চা আমরা দেখতেছি দাঁত তো হয়নি না না দাঁত কত টাকা চাচ্ছো কাকা এই শাহিওয়াল কটা একটা না দুইটা এই এইটা মাঝেরটা মাঝেরটা হ্যাঁ ওটা 145 145 দাম চাচ্ছ বয়স কেমন হতে পারে দেড় বছর দেড় বছর হবে
কত নিবা আসলে বেচবা কত হইলে পঁচিশ হইলে বেচবা আর আজকে হাটের দাম কত হয়েছে কুড়ি মতো কুড়ি হয়েছে দর্শক পঁচিশ বলতেছে কুড়ি দাম পেয়েছে আর পঁয়তাল্লিশ সোনার দাম কাকা এই গরুটা কি জাত মানের এটাও কি সাইওয়াল এটা মাশাআল্লাহ গলার চামড়া দিয়ে বডি স্ট্রাকচার অনেক সুন্দর নাভি পা এটা কত চাচ্ছ কাকা দাঁত হয়েছে না না দাঁত নেই কত চাচ্ছ পঁয়ষট্টি একশো এক লাখ পঁয়ষট্টি এটা কত বেচবা এটা ধরুন চল্লিশ কাছে যাইতে হবে চল্লিশের কাছে যেতে হবে না তাহলে বেচতে পারবা দাম উঠছে এটার কত উঠছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আমার দাম পেয়েছে কাকা তারপরে কাকার দেখতেছি আরেকটা আছে কাকার প্রত্যেকটা গরুর পা সুন্দর অনেক সুন্দর পা এবং বডি স্ট্রাকচার তো সুন্দর আছেই কাকা এটা কত চাচ্ছ এরা এরা হ্যাঁ এরা চাচ্ছি এরা পঁয়ষট্টি চাষ আর কত নিবা এরা পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো আর কত দাম পেলে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম পেয়েছে কাকা এই গরুটার মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরুই কিন্তু অনেক সুন্দর এ দেখেন পা দেখেন প্রত্যেকটা গরুর পা নাভি কম্বল অনেক দারুণ কাকার নাম কি তোমার আমার নাম হিয়াত আলী হিয়াত আলী তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন এইট সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সিক্স সেভেন এটা গরু মালিকের নাম্বার গরু পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন এ ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ কয়টা আছো তোমার আজকে গরু ছিল ভাই আটটা দুটো বিক্রি হয়েছে ছটা আছে এখানে ধরে আছো দুইটা না জি এখানে দুইটা আছে আর গুলো কই আর ওই যে একটা ওই আর তিনটা আছে আচ্ছা আচ্ছা যাই হোক হাতের দুইটা সম্পর্কে আমরা জানি এটা এই দুইটা কি জাতের গরু তোমার এই দুইটা পাকিস্তানি সাইওয়াল ভাই এক গাইর বাছুর আইগে ভাই তাই না জি আইগে এক গাইর বাছুর দেবো দুটো এক গায়ের তাহলে তো বয়স এক হবে না কম বেশি হবে না ও একই রকম দেখতে এই জন্য এক গায়ের বলতেছো কত চাচ্ছ এই জোড়া ভাই দাম চাচ্ছি একশো আশি এক লাখ আশি দাম চাচ্ছ কত বেচবা কত বেচবো ভাই আটচল্লিশ এক লাখ আটচল্লিশ দাম পেয়েছো কত দাম পেয়েছি ভাই তেতাল্লিশ তেতাল্লিশ পাঁচ হাজার টাকার জন্য বেঁধে আছে পাঁচ হাজার টাকার জন্য গরু দিলে না না ভাই দিতে লাভ হচ্ছে না ভাই লাভ হচ্ছে না ভাই লাভ হইলে তো দিয়েই দিতাম লাভ হইলে দিয়েই দিতে তাই ভাইয়া দর্শক এগুলো বয়স কেমন ভাইয়া এগুলো পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস বয়সের বাচ্চা এই দুইটা কত হইলে বেচবা বললে তুমি আটচল্লিশ আর কত দাম পেয়েছো তেতাল্লিশ তেতাল্লিশ পাঁচ হাজার টাকার ডিস্টেন্স পছন্দ হইলে ওর সাথে কন্ট্যাক্ট করবেন নাম কি ভাই তোমার অসীম অসীম ভাই ফোন নাম্বারটা বলো জিরো নাইন থ্রি ফোর জিরো সিক্স পঁচাশি বিরানব্বই দর্শক গরু বাছুর দুইটা কিন্তু সুন্দর পছন্দ হইলে কন্ট্যাক্ট করেন কি আলাইন ভাই গরু বেচলেন মন খারাপ কেনে মন খারাপ কেনে আলাইন ভাই তো ফুল পিক আপে আমরা আকাশ তিন গরু তো দশ হাজার লস খেয়েছেন আহা আর কত পারা যায় ভাই এভাবে ব্যবসায় টিকে থাকা যায় বাচ্চাটা দেখেন দর্শক কত সুন্দর নাদুস নাদুস দাম বলে না ভাই ইস গরু কেনাই বলতেছে নব্বই পড়ন আর কি খরচ খরচা দিয়ে আর বলতেছে পঁচাশির বেশি দাম পাচ্ছে না তাহলে পাঁচ হাজার টাকা তো লস এখানেই আমরা দেখতে পাচ্ছি ভাই ডুগডুগি হাটেও গরু বিক্রি করে লস প্রজেক্ট আবার শিয়ালমারি তো লসে বিক্রি করে এসেছিলেন না ভাই জি ভাই শিয়ালমারি তো লসে বিক্রি হয়েছিল শিয়ালমারি লস ভাই এখন নতুন প্রজন করতে হলে কিছু করার নেই না এই জন্যই তো এই ব্যবসাটা ঠিক রাখার জন্য করতে আছে এই বিশেষ করে আড়াই মাস শুধু লস জাতি আছে ভাই লাভের চিন্তা তো বাদই একদম গত আড়াই মাস এই আড়াই মাস গত আড়াই মাস একভাবে লস যাচ্ছে এখন যেটা বেচলেন কত টাকা বেচলেন এই দুটা বেচছি ভাই এক লাখ উনআশি কোনটা কোনটা আর দুইটা ছিল ভাই ও চলে গেল জি ভাই আচ্ছা মাশাআল্লাহ এই গরুটা সম্পর্কে আমরা জানি এটা আপনি কত টাকা হইলে বেচবেন আর কি টার্গেট কেমন আছে ভাই 95 হাজার হলে বেচে দেব 95 হলে বেচবেন না মাশাআল্লাহ অনেক সুন্দর লোকের তারপরে আমরা দেখতেছি আলাইন ভাই এই পাশে একটা আছে আলাইন ভাই এটা এটা কত চাচ্ছেন ভাই ওটা 125 দাম চাচ্ছে ভাই এটা কত বেচবেন এটা উপরে 5000 টাকা হলে দিয়ে দেব ভাই 1 লাখ 5 জি ভাই আলাইন ভাই ধন্যবাদ আপনি আসলে মনটা খারাপ তারপরেও আপনার ভিডিও নিলাম ফোন নাম্বারটা বলবেন 01610 82 39 81 একটা কাস্টমার আসছে মিঠুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই একদম কত কোনটা ভাইয়া এই সবগুলো একদম কত লাট হ্যাঁ
লাট নিলে 82 করে পিস দেবেন, একদম 82 দেন থাবা। দর্শক, আমরা এখন মিঠুন ভাইয়ের কাছে আছি, মাশাআল্লাহ তার কাছে আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? জি, কি অবস্থা বলেন তো? ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো না ভাই, খুবই বাজে। শুধু লস প্রজেক্টে আছেন না? জি, সেটাই, যার কাছে যাই তারাই আসলে মন খারাপ করে বসে আছে। এত সুন্দর সুন্দর বাচ্চা আর কাস্টমার নাই, সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে এসেছে কিন্তু কাস্টমার পাচ্ছে না, আবারও গরু রাখতে পারে না, কারণ এরা রানিং ব্যবসা করে, লসেও গরু বেচে দেয়। তাহলে বুঝতে পারছেন গরুর মার্কেটের অবস্থাটা কি। তবে এই সুযোগটা আপনারা যদি নিতে চান, দুগদুগি পশু হাটে ভিজিট করবেন, ইনশাআল্লাহ অনেক সাশ্রয় মূল্যে আপনারা গরু কিনতে পারবেন, কারণ এখন পাটি সংকট। ভাই আপনার এই গরুগুলো, এই যে এই গরুটা যেটা আসলে এই যে পটি করলো, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 96। এটা কেমন বেচতে পারবেন? এটা 82 হলে বিক্রি। 82, তারপরেরটা? তারপরেরটা 80,000 হলে বিক্রি। 80, আর এটা? এটা 85 হলে বিক্রি। 85, এটা? এটা 80,000 হলে। আর তারপরেরটা? তারপরেরটা 76 হলে হবে। 76, আচ্ছা এই 76টা কি দাম পেয়েছেন? কত টাকা পর্যন্ত পেয়েছেন? 74 পর্যন্ত। আর ওই পিছনে যে গরুগুলো দেখে আসলাম, এইগুলোর দাম কেমন কি পেয়েছেন? 80-1,000 করে কম। এমন দাম পাচ্ছে? আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই। 01772-88-46-95। এটা মিঠুন ভাইয়ের নাম্বার, গরুগুলো আছে বিসি ক্যাটাগরির, পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। জি, দর্শক আমরা পরিচিত মুখ ব্যাপারী ভাইয়ের কাছে চলে আসলাম। ভাই ভালো আছেন? আজকে কয়টা আছে আপনার? এগুলো কেমন বেচবেন ভাইয়া? ওই 90 এর কাছাকাছি, 90 ভেঙে 90 আরাম বেচাকেনা হবে। আচ্ছা, আর দাম কত পেয়েছেন আজকে? আমার নাম কি ভাই? আমার নাম আমিরুল ইসলাম। আমিরুল ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন। 01998-22-14-12। আমিরুল ভাইয়ের নাম্বার এবং গরুগুলো আপনাদেরকে দেখালাম, বাসু পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে দেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, সাথে থাকেন, আমরা আরও গরু দেখব। দর্শক, আমি এই মুহূর্তে আছি বাছুর গরুর হাটে, চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাট। আমাদের সাথে জাহাঙ্গীর ভাই আছে, আমরা ওনার কালেকশন সম্পর্কে ওনার থেকেই জানি। কয়টা আছে ভাইয়া? ভাইয়া আছে এখন বর্তমানে আছে 6টা। 6টা ছিল, কয়টা ছিল? 13টা। বাবা, 7-6টার 7টা বেচেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সেলের গ্রোথ তো আমি দেখি সব সময় মোটামুটি ভালো থাকে। এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন? এগুলা ভাই কোনটা 95-92-86-85। এই প্রথমটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 95-95। এটা কত বেচবেন? এটা 80+ হলে বিক্রি করবেন। 80+ হলে বেচবেন। আর তারপরেরটা? তারপরেরটা চাচ্ছি আপনার 92-93। এটা কত বেচবেন? ওটা 80 হলে বিক্রি করবো। 80, তারপরে এটা? তারপরটা চাচ্ছে আপনার 86-86। এটা কত বেচবেন? ওটা 75 হলে বিক্রি করবো। 75 বেচবেন, আচ্ছা তারপরের এটা? সেম দাম। তারপরের এটা? তারপরেরটা কম আছে ভাইয়া। এটা কত? ওরা চাচ্ছে আপনার 86 দাম চাচ্ছে, ওরা 75-এর টার্গেট আছে। 75-এর একটা টার্গেট আছে, তারপরের এটা কি একই দাম? ওটার কম আছে। এটা কত? ওটা দাম চাচ্ছে 82, ওটা 70 হলে বিক্রি করবো। 70 হলে বেচবেন, আচ্ছা। আর আপনার হাতের গরুটার সম্পর্কে আমরা জানি, এটা কি জাত মানের ভাইয়া? এটা 100 সাইওয়াল। 100 ছাইওয়াল। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 92। বয়স কেমনের? এটা আনুমানিক 5-6 মাস। 5-6 মাস হবে। এটা কত বেচবেন বললেন? এটা 80 হলে বিক্রি করবো। 80 হলে বেচবেন, আচ্ছা। ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 01928-43-6340। ধন্যবাদ ভাই।